হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শনিবার আর এখন 8টা মতন বাজছে, আমার ব্লগটা শুরু করছি। পুষণ ওইদিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে, আর এইদিকে আমিও আমার কাজকর্ম মোটামুটি 7টায় শুরু করে দিয়েছি। ঘর টর গোছানো কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি, এরপর শুধু কাঁচা বাকি। আচ্ছা আচ্ছা, তোমাদের মনে আছে আমার আগের ঘরে যে আলমারিটা ছিল, সেই আলমারিটা বললাম না ঠিক করতে পাঠানো হয়েছিল, যে আলমারিটার মধ্যে খালি ইঁদুর ঢুকে যেত, তো সেই আলমারিটা ঠিক করে মানে রং টং করে নিয়ে আসা হয়েছে। তো নতুন রংটা দেখো সাদা সবুজে, তো এই নতুন রংটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আলমারিটা এখনও মানে বেশি কিছু জিনিসপত্র নেই এর মধ্যে, শুধু কম্বলগুলো ভরা আছে। তো মায়ের আলমারিটা এরপরে ঠিক হতে যাবে, তো এই আলমারিটা বের করে নিয়ে সেটা পরে ওপরের ঘর টরগুলো সব হয়ে গেলে, আর এইদিকে আমার দেখো ঘর টর সব গোছানো কমপ্লিট, এইদিকে জানলাটা এখন লাগিয়ে রাখা রয়েছে, কারণ পেছন দিকে মিস্ত্রি ভাইরা কাজ করছে আর ওখানে ডিমের খোলা জ্বালিয়েছে, তো মশাগুলো না সব এসে ঘরে ঢুকছে, সেই কারণে জানলাটাকে লাগিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো মা এদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে, তো এখানে দেখো ভাত হচ্ছে, আর এইদিকে কড়াই বসেছে, মা মনে হয় ডাল ফোড়ন দেবে, আজকে হবে হচ্ছে মুগের ডাল। এখানে এঁচুড়ের আলুগুলো একদম কেটে দিয়েছি, আর ডালটা তো সিদ্ধ আছেই। আর এই দিকে দেখো আজকে হবে হচ্ছে এঁচুড়ের তরকারি, এঁচুড়টাও সিদ্ধ করা হয়ে গেছে, বসিয়ে দেবে। আর এখানটায় আছে হচ্ছে কচুর শাক, কচুর শাকটা মা ছোলা দিয়ে বানাবে, তাই একসাথে ছোলাটাও সিদ্ধ করে নিয়েছে। তোমাদের কার কার কচুর শাক ছোলা দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে, মাছের মাথার বদলে ছোলা দিয়ে বেশি ভালো লাগে, কারণ মাছের মাথা দিলে এত কাঁটা মিশে যায় না, মানে মিশে যায় সেটা মানে খেতে আর ইচ্ছে করে না, তখন ভালো লাগে না খেতে। তো এই দিকে কিছু নেই, আজকে তাহলে হচ্ছে ডাল, এঁচুড়ের তরকারি আর কচুর শাক। আর এইদিকে দেখো চাল ধোয়া জলটা আছে, তো এইটা গিয়ে আমি গাছে দিয়ে দিই। চাল ধোয়া জল গাছে দিলে গাছের তোমার ফলন খুব ভালো হয়, ফুল ধরা গাছ হলে ফুলও খুব ভালো হয়, ফল ধরা গাছ হলে ফলও খুব ভালো হয়, আর গাছের মানে গাছের জন্য খুব ভালো, গাছও খুব ভালো হয়, পাতা মজবুত হয়। তো এবার চলো ছাদের গাছগুলোতে জল দিয়ে আসি। আজকে অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম একটা কাজে, তাই বাড়ি আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেল। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে মাকে যখন বললাম একটু জল বসাও তো চা খাবো, মা তখন বললো রাত্রি 9টার সময় কী চা খাবি, এত রাত্রে আর চা খেতে হবে না, আম শরবত বানিয়েছে, আমের শরবতটা খেয়ে নে। তো দেখলাম সেটা আজকে বোনই বানিয়েছে, বোন এসছে বাড়িতে, তো দই দিয়ে আম দিয়ে বানিয়েছিল। আর এইদিকে মা রাত্রিবেলা বানাচ্ছে আলু পোস্ত, তো সেটা দেখে তো মন ভীষণ খুশি হয়ে গেল, সাথে দুপুরে তরকারি টরকারি গুলো ছিলই, কচুর শাক ছিল, আর কচুর শাকটা আজকে দারুণ লাগছিল খেতে, মুগের ডাল ছিল অল্প করে, আর এঁচুড়ের তরকারি ছিল। তো যা রান্নাবান্না হচ্ছে তাতে সবার হয়ে যাবে, আর এত গরমের জন্য রাত্রিবেলা রুটি খাওয়াটা এখন বন্ধ আছে, তাই রাত্রিবেলা ভাত তরকারি ব্যাস। তো এইদিকে আমের শরবতটা নিয়ে নিলাম, আর সেটাকে মা সুন্দর করে বিট লবণ গোলমরিচ এইগুলো দিয়ে সাজিয়ে দিল, আর সঙ্গে ছিল মায়ের বানানো ভাজা মশলা, তো খেতে তো ভীষণ ভালো লাগছিল, কি বলবো ভালো লাগছিল খেতে, আর ভারী ভারী হয়েছিল, খুব ভালো লাগছিল। আর তার সাথে সাথে মা বানিয়েছিল চিড়ের পোলাও, আর মায়ের হাতের বানানো চিড়ের পোলাওটা তো আমার ভীষণ ভালো লাগে, তাই আমের শরবতটা খেয়ে নিয়ে তারপর চিড়ের পোলাওটা খেয়ে নিলাম, আর মা ওইদিকে রান্না কমপ্লিট করে তোজোকে খাওয়াতে বসেছে। এরপরে আমি যাবো আবার জিমিকে ঘোরাতে, তারপর জিমির ওষুধ খাওয়ানো আছে রাত্রিবেলা।
তো সব কাজ কমপ্লিট করে এবার রাত্রিবেলা আমরা খেতে বসেছি, ওইদিকে বোনদের খাওয়া হয়ে গেছে, মারা বাকি আছে আর আমি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।